তো প্রথমবার পোকো এম সিক্স প্লাস চলে এসেছে, অর্থাৎ এবার লঞ্চ করেছে পোকো এম সিক্স প্লাস ফাইভ জি কে। কিছু কিছু ক্ষেত্রে এটি সত্যি স্পেশাল, যেটা পুরো ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবেন। দেখুন, এটি 12,000 রুপিতে লঞ্চ হয়েছে, ওই অনুযায়ী এটি আমার কাছে দারুণ লেগেছে। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা পোকো এম সিক্স প্লাস ফাইভ জির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে একদম ডিটেলসে জানতে পারবো। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। দেখতেই পাচ্ছেন ডুয়েল টোন ফিনিশ দেওয়া হয়েছে। আজকাল ডুয়েল টোন ফিনিশ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মনে হচ্ছে, এটা দেখতে সত্যি ভালোই লাগছে। পোকোর ব্র্যান্ডিং ঠিক এখানে রয়েছে, তাও বেশ বড় করে। তাছাড়া এটি গ্লাস ব্যাক হয়, ফোনটি বেশ প্রিমিয়াম লাগছে। আসলে এটি যে প্রাইসে লঞ্চ হয়েছে, এই প্রাইসে গ্লাস ব্যাক খুব একটা দেখা যায় না। ফ্ল্যাট সাইড সব মিলিয়ে ভাই দেখতে আসলে দারুণ লাগছে। ফ্রন্টে গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশনও থাকছে, যেটা ভালো একটা ব্যাপার। হাতে ফোনটি কিছুটা বড় লাগবে, সে সাথে এটার ওয়েট প্রায় 205 গ্রামের মতো, তাই ইনহ্যান্ড ফিল যে খুব ভালো পাওয়া যাবে এরকমটা নাও হতে পারে। আর হ্যাঁ, এখানে কিন্তু IP53 এর রেটিং রয়েছে। পোর্টস এবং বাটনই বলে বটমে রয়েছে স্পিকার গ্রিল, USB টাইপ সি এবং একটি মাইক্রোফোন। লেফট হ্যান্ড সাইডের উপরে রয়েছে সিম কার্ড ট্রেটি। ওয়াও, উপরে 3.5mm জ্যাক রয়েছে। সাথে পাচ্ছেন আই ব্লাস্টারের সাপোর্ট, দেন রাইট সাইডে ভলিউম রকার এবং পাওয়ার বাটনটি। গাইস, এখানে বেশ বড় একটি ডিসপ্লে রয়েছে, 6.79 ইঞ্চি এর ফুল HD প্লাস IPS LCD ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, অ্যামোলেড নেই, যেটা আমি বলবো স্বাভাবিক, কেননা এই প্রাইসে অ্যামোলেড ডিসপ্লে সাধারণত দেওয়া হয় না। যাই হোক, যদি বলি বেজেলস এর কথা, সাইড এবং উপরে বেজেল অ্যাভারেজ সাইজের আছে, তবে চেন কিছুটা বেশি মোটা দেখাচ্ছে, 91% এর উপরে অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও। ব্রাইটনেস মোটামুটি ভালোই, 550 নিটসে পিক ব্রাইটনেস, যদি এটা বাইরের জন্য যথেষ্ট না, তবে ইনডোরে তেমন কোনো প্রবলেম হবে বলে মনে হয় না। আর হ্যাঁ, ডিসপ্লেটি টিউভি রাইল্যান্ড সার্টিফাইড হয়, ব্লু লাইট এবং চোখের নিরাপত্তা নিয়ে খুব বেশি টেনশন করতে হবে না। অল রাইট, এবার যদি বলি ফোনটির স্পেসিফিকেশনের কথা, এখানে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 চিপ, তবে এটি এক্সেলারেটেড এডিশনের চিপ। এর আন্তর্জাতিক স্কোর 445,000 উপরে আসে, মানে পারফরমেন্সের ক্ষেত্রে আমি বলবো ইটস কোয়াইট ওয়েল। গেমিং আপনি 30-40 FPS এ আরামসে খেলতে পারবেন। তাছাড়া পোকোর এটা প্রথম ফোন হয়তো যেখানে আউট অফ দ্য বক্স হাইপারওএস রয়েছে বেজড অন অ্যান্ড্রয়েড 14। আর হ্যাঁ, এখানে কিছু আসলে কিছু না, বেশ কিছু থার্ড পার্টি অ্যাপ রয়েছে। যদি আপডেটের ব্যাপার আসে, 2 বছরের মেজর আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাচ্ছে। এর বেস ভ্যারিয়েন্টটিতে 6 GB র‍্যাম এবং 128 GB স্টোরেজ থাকবে। আরও একটা স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে যেটা 128 GB র‍্যাম এবং স্টোরেজ থাকবে। ভার্চুয়াল র‍্যামের সুবিধা থাকবে, আপনি যদি 6 GB র‍্যামের টানেন তাহলে 6 GB পাবেন, আর 8 GB হলে 8 GB ভার্চুয়াল র‍্যাম পেয়ে যাবেন। ব্যাটারি 5030 mAh পাচ্ছেন, সাথে থাকবে 33W চার্জিং। সেন্সারও সবই রয়েছে, যদিও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি সাইড মাউন্টেড, সাথে রয়েছে ফেস আনলক, আর এগুলো কাজ করে সুন্দরভাবে। কানেক্টিভিটি যদি বলি, 5G ডুয়েল 4G ভোল্টি, ওয়াইফাই 5 সহ ব্লুটুথ 5.0 এর সাপোর্ট রয়েছে। আই ব্লাস্টার থাকলেও এখানে কিন্তু NFC এর সাপোর্ট পাচ্ছেন না। মাল্টিমিডিয়া নিয়ে যদি বলি, বড় ডিসপ্লে রয়েছে, তাছাড়া মনো স্পিকার যেটা লাউডও, অ্যাভারেজ একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। অল রাইট, এবার চলুন আমরা ক্যামেরা নিয়ে কথা বলি। এখানে আমরা অনলি 2টা ক্যামেরা সেন্সর পাচ্ছি, যার মেইন সেন্সরটি 108 মেগাপিক্সেলের স্যামসাং আইসোসেল HM6 সেন্সর। সে সাথে এখানে 3x লসলেস জুম রয়েছে, যেটা বেশ কাজেরও। অন্যটি ম্যাক্রো, সাথে ডুয়েল LED ফ্ল্যাশলাইট রয়েছে। ভিডিওগ্রাফি নিয়ে যদি বলি, এটা রেয়ার এবং ফ্রন্ট দুই সাইড দিয়ে 1080p 30fps শুট করতে পারবেন। যাই হোক, এবার আসুন আমরা এই ফোনটিতে তোলা কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এই স্মার্টফোনটির প্রাইস যেমনটা বলেছি 12,000 রুপি পড়বে, যেটাকে টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 16,000 টাকার মতো। যদি আপনি প্রাইসের ব্যাপারটা মাথায় রেখে এটা ডিসপ্লে দেখেন, পারফরমেন্স দেখেন, আমাকে ডিজাইনটা ছিল বেশ ভালো লাগার মতো, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। আর আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।